একদিন বাঘ মাংস পোলাও নিয়ে তার মামার বাড়িতে যাচ্ছিল, এমনই সময় তার সামনে ডাকু রাক্ষস চলে আসে। আর ডাকু রাক্ষস বাঘের কাছে মাংস পোলাও চায়, কিন্তু বাঘ কোনোভাবেই মাংস পোলাও দিতে রাজি হয় না। তাই ডাকু রাক্ষস রেগে গিয়ে বাঘকে ধরে গিলে ফেলে। তখনই বাঘ পেটের মধ্যে চলে যায় আর রাক্ষসের পেটের মধ্যে লাঠি মারতে থাকে। এরপর ডাকু রাক্ষস ব্যথায় কাতর হয়ে বাঘকে বাইরে নিয়ে আসে। ওরে, আমায় ক্ষমা করে দে, বল তুই কি চাস, তুই যা চাইবি তাই হবে। একথা শুনে বাঘ ডাকু রাক্ষসকে বলে সে এমনই ক্ষমা করবে না, তার একটা স্কুটি চাই। বাঘের কথা মতো ডাকু রাক্ষস জাদু শক্তি দিয়ে একটা স্কুটি দেয়। এরপর সেই স্কুটি নিয়ে বাঘ তার মামার বাড়িতে চলে যায়।